ইনফরমেটিভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি লেকটাউনের মনসা বাড়িতে। তো আজকে জানো তোমরা মনসা পুজো, সেই উপলক্ষে মনসা বাড়ি, লেকটাউনের মনসা বাড়ির পুজো আমি তোমাদের দেখাতে চলেছি, সঙ্গে দেখাতে চলেছি তার এই মনসা বাড়ির ইতিহাস সম্পর্কে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো মনসা বাড়ির ভেতরে কিন্তু এন্টার করা যায়, দেখতেই পাচ্ছ পেছনটা খুব সুন্দরভাবে এন্ট্রেন্সটা সাজানো হয়েছে। তো চলো প্রবেশ করা যাক ভিতরে। আমরা এই মুহূর্তে লেকটাউনের মনসা বাড়ির ভেতরে এন্টার করছি। আমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ লোকজন এসছে, আজকে মনসা পুজো তোমরা জানো। এই মুহূর্তে এখান থেকেই কিন্তু এন্টার করতে হয় এই মনসা বাড়ির মধ্যেই, এখানেই কিন্তু মায়ের পুজো হচ্ছে। আর প্রচুর দর্শনার্থীরা কিন্তু এখানে দূর দূর থেকে এসে পড়েছে। তো চলো ভিতরের দিকে যাওয়া যায়। দেখতে পাচ্ছ প্রচুর দর্শকরা এসে পড়ছে, এই মুহূর্তে প্রচুর ভিড় রয়েছে, এই মুহূর্তে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। ঠিক কিন্তু মা রয়েছে, মাকে আমি তোমাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে নিচ্ছি। সামনে দেখতে পাচ্ছ মা মনসাকে দেখতে পাচ্ছ। মা মনসার পুজো কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে বলতে গেলে। এখানে কিন্তু এবারে যজ্ঞ হতে চলেছে, ঠিক সামনে কিন্তু এবারে যজ্ঞ হতে চলেছে। এখানে যারা বাড়ির দর্শক, বাড়ির পরিবারের লোকজন আছে, তারা কিন্তু এখানে এই মুহূর্তে বসে রয়েছে দেখতে পাচ্ছ। বাড়ির সদস্যরা, এই মনসা বাড়ির সদস্যরা এই মুহূর্তে পুজোকে কেন্দ্র করে বসে রয়েছে দেখতে পাচ্ছ। এইখানে এই মুহূর্তে কিন্তু যজ্ঞ হতে চলেছে দেখতেই পাচ্ছ। মনসা ঠাকুরকে কেন্দ্র করে, মনসা পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্তরা এখানে এসেছেন, যারা দূর দূর থেকে এসেছেন তারা কিন্তু এখানে এই মনসা বাড়ির ভেতরে কিন্তু এই মুহূর্তে বসে রয়েছে। তাদেরকে দেখিয়ে নিই, এইদিকে দেখতে পাচ্ছ ঘট রাখা রয়েছে, এটা কিন্তু গতকাল অধিবাসী ছিল তার কিন্তু ঘট এখানে দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তাপস বণিক লেকটাউন মনসা বাড়ি থেকে, উনি কিন্তু এই মনসা বাড়ির উত্তরসূরি বলা যেতে পারে। নমস্কার তাপস বাবু আপনাকে। নমস্কার। ওম নাস্কাশ্যমুনি মাতা ভগ্নি বাসুদিস্তাতা জরৎকারণ মুনিপতি মা মনসা দেবী নমস্কার। আপনার দর্শন করছে মাতৃপ্রতিমা মা মনসা দেবী কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন। সবাইকে জানাই আমার মায়ের মন্দির তার থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং ভক্তিপূর্ণ প্রণাম। একটি কথা বলিনি, হোম যজ্ঞ হচ্ছে তো মায়ের প্রচণ্ড ধুয়ো, চোখ দিয়ে জল বেরোচ্ছে, কাশি হচ্ছে, এর মধ্যে থেকেই আমাকে বলতে হবে। এখানে 190 বছর ধরে মা পরম্পরা পূজিত, এখানে হচ্ছে 58 বছর। তার আগে ঘুমা হাবড়া বন্ডা লাইনে সেখানে মা দীর্ঘদিন পূজিত হতো। মা আদেশ করে এখানে এসছে, মা এখানে সনাতনী মহাবৈষ্ণবী রাধারানী স্বরূপা গোবিন্দের আল্লাদিনী শক্তিরূপে পূজিত। আপনাদেরকে আগেই ক্ষমা চাচ্ছি, ঘোর জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এখানে যিনি পেয়েছিলেন আমার বাবার ঠাকুমা, আমার বাবার বাবার মা মানে বাবার ঠাকুমা, তিনি সরল সোজা ব্যক্তি ছিলেন। হঠাৎ দেবী মূর্তি এসে তার পিঠে হাত বোলায় যে তুই আমার পুজো কর, তিনি রাজি হননি। আমরা যা পরম্পরা শুনে এসেছি, তো তখন মা বলছে, মা দেবী স্পর্শ করে থাকে এবং তার তখন চৈতন্য হয়, ভক্তি মার্গে প্রবেশ করেন এবং মায়ের পুজো মা শুরু করেন। মা বলেছে আমারটা আমিই করাবো, তোকে নিমিত্ত মাত্র। এইভাবে ওখান থেকে পূজা স্টার্ট, প্রথম পুজো। এইভাবে পরম্পরা আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হয়েছে পুজো। তারপরে লেকটাউনেও এসছে মা আদেশ করে, ঘর হতো একজনের, তখন পাতিপুকুর নাম ছিল, ভিআইপি হয়নি, যশোর রোডটাই ছিল, ভিআইপি লিঙ্ক রোডটা হয়নি। আর জমিতে অনেক বছর আগে কেনা, আমার জন্মের আগে কেনাই নাই, মানে আমার 62-63 মানে একটা পুরো 67-68 বছর আগে কেনা। তো মা আদেশ করে, আমিও যাবো শহর, তখন ভিআইপি হচ্ছে লিঙ্ক রোড হচ্ছে মায়ের মন্দির হচ্ছে, মা এখানে ঢুকে এই মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী। এইভাবে মা এখানে পূজিত হতে চলেছে 58 বছর, এইভাবে চলছে আনন্দের লহরী। তাপসবাবু আমি এখানে মায়ের সাথে আরও রূপ দেখতে পাচ্ছি, মায়ের তারা কারা? খুব ভালো প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে মা এখানে পুরো পরিবার নিয়ে পূজিত, পদ্মপুরাণ বিজয়গুপ্তর লেখার মধ্যে যারা চরিত্র রয়েছে প্রত্যেককে নিয়ে মা পূজিত। হাতির পিঠে দেখবেন মায়ের উপাসে রয়েছে 400 টাকা, মায়ের সম্মুখে রয়েছে পিতা শঙ্কর ভোলানাথ, তার পাশে জরৎকার মুনি মায়ের স্বামী, তার পাশে রয়েছে আস্তিক মুনি মায়ের ছেলে, তার পাশে রয়েছে কবি বিজয়গুপ্ত, দুপাশে সখী রয়েছে দুজন, 400 টাকার স্ত্রী আর সোনেকা আর মা মনসার বোন নেতা, আর এপাশে রয়েছে লক্ষ্মীন্দর বেহুলা ঘোড়ার পিঠে, তার পাশে রয়েছে ধনন্তরী ওঝা ওনার স্ত্রী। এইভাবে পুরো পরিবার নিয়ে মা এখানে পূজিত, মা মা বৈষ্ণবী রূপে এখানে পূজিত এবং আমাদের এখানে দুধকলা ফল ফুল মিষ্টি এই দিয়েই পুজো হয় বারো। এখানে এই মনসা পুজো তো আজকে, এছাড়া কদিন ধরে এই মনসা পুজো এখানে মনসা বাড়িতে পালিত হয়ে থাকে? এখানে ফিক্সড একদম বাধা, আমরা আমি জন্মে থেকে দেখছি এখানে মায়ের 5 দিন পুজো, মেন পুজো ঘটে হয় আর বারো মাস সিংহাসনে হয়। পাশে দেখবেন শ্বেতপাথরের সিংহাসন, সিংহাসন আদেশ করে মা অধিষ্ঠাত্রী দেবী 12 মাস এবং বাড়ির মহিলারাই পুজো করে, বাইরের লোক দোকান দেয়
পুজোটা মেন করে বাড়ি। আচ্ছা, এখানে পাঁচ দিন মেন পুজো ঘটে হয়। আপনারা দেখেছেন অষ্টনাগের পুজো হয়, জয় জয় দেবী মা মনসা। আমার মনের এই মন্দিরে পূরণ করো যত আশা, জয় জয় দেবী মা মনসা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা রাখি মায়ের চরণে। আপনাদের আশীর্বাদ আমাদের পথের পাথে। সবাইকে প্রণাম, সবাই আশীর্বাদ আমরা একান্তভাবে কামনা করি। যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন, আর আপনাদের কমেন্টগুলো বেশি করে করুন, আমরা উৎসাহিত হয়ে আরও আপনাদের কাছে আসবো। সবাইকে প্রণাম জানিয়ে এখানেই মায়ের কথার বিশ্রাম। নমস্কার। দেখতে পাচ্ছ তোমরা মনসা পুজো উপলক্ষে এখানে ভোগ রয়েছে, যে মায়ের ভোগ কিন্তু এখানে দর্শনার্থীদের দিয়ে দেওয়া হচ্ছে। ভোগ নিয়ে নিচ্ছে, আর ভোগের সেই লাইন কিন্তু দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে থেকে কিন্তু পড়েছে দেখতে পাচ্ছ লাইন। বন্ধুরা, তোমাদেরকে মনসাবাড়ির পুজো দেখালাম, মনসাবাড়ির ইতিহাস সম্পর্কে জানালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।